আচ্ছা দাদু, তুমি কি কখনো ঢাকা গিয়েছিলে? আমাদের সময় 4 টাকা দিয়ে একটা গরু কিনা যাইতো, 10 টাকা নিয়ে বাজারে গেলে একটা বিয়ের বাজার করে আসা যাইতো। কিন্তু দাদু, এখন তো 10 টাকা দিয়ে একটা ছোট বিস্কিট পাওয়া যায়। দাদু ভাই, আগেরকার দিনে তোমরা কিভাবে জীবন কাটিয়েছো ভেবে পাই না। কেন রে দাদু ভাই? তখন ছিল না তাক লাগানো কোনো টেকনোলজি, প্লেন ছিল না, কম্পিউটার ছিল না, আরো ছিল না ইন্টারনেট, টিভি, এয়ার কন্ডিশনার, গাড়ি, মোবাইল ফোন। ঠিকই বলেছিস দাদু ভাই, তখন এসব কিছুই ছিল না রে। তাজ্জব লাগে দাদু, কিভাবে কাটিয়েছো তোমাদের তারুণ্যের সেসব দিন। তোমার কথা ঠিক দাদু ভাই, আমাদের সময় এত কিছু ছিল না, তারপরও আমাদের দিনগুলো না অনেক আনন্দে কাটতো। বিকাল হইলে বন্ধুদের সাথে খেলাধুলা, আড্ডা, মজা মাস্তি। হ্যাঁ, এটা ঠিক আমাদের সময় মোবাইল ফোন, ইন্টারনেট ছিল না, কিন্তু শুক্রবার এলেই আমরা বিটিভির সামনে মুভি দেখার জন্য অপেক্ষা করতাম। তখনকার জিরজির করা টিভিটা দেখেও যতটা মজা পাইতাম না, এখন মোবাইল দেখে অতটা মজা পাই না দাদু ভাই। আমাদের সময় আমরা একটু সময় পাইলেই খেলাধুলা করতাম, আর তোমরা একটু সময় পাইলেই মোবাইল ফোনটা নিয়ে বসো, খেলাধুলার কথা তো ভুলেই যাও। আমাদের সময় কত ধরনের খেলাধুলা ছিল, এক একটা খেলার এক একটা নাম ছিল, কিন্তু তোমরা তো বেশিরভাগ খেলাধুলার নামই জানো না। ছোটবেলায় যখন আমরা রাস্তা দিয়ে হাঁটতাম না, তখন 100 হাত দূরের মানুষটাকেও আমরা চিনতে পারতাম, আর লোকটা যখন কাছে আসতো তখন ভদ্রভাবে সালাম দিতাম। আর বর্তমান প্রজন্ম রাস্তা দিয়ে হাঁটার সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকে, পাশ দিয়ে কোনো মুরব্বি চলে গেল নাকি তার দিকে কোনো খেয়ালই থাকে না। মনে করো আমরা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, তখন যদি একজন শিক্ষকের সাথে দেখা হইতো তখন আমরা সাইকেল থেকে নেমে সালাম দিতাম। হ্যাঁ, অনেকে হয়তো দৌড়ে পালিয়ে যেত, কারণ টিচারকে অনেক ভয় পেত। দাদু, তোমরা নাকি যখন ছোট ছিলে তখন পুলিশ দেখলে ভয় পাইতা? হ্যাঁ দাদু ভাই, আমরা যখন পুলিশের গাড়ির শব্দ শুনতাম না, তখন দৌড়ে যায় ঘরের মধ্যে লুকাইতাম। কেন দাদু ভাই, পুলিশকে এত ভয় পাইতা কেন? কারণ আমাদের সময় আমরা যদি ভাত খাইতে না চাইতাম, তখন আমাদের বাবা মা পুলিশের ভয় দেখাইতো, বলতো ভাত না খেলে পুলিশে এসে ধরে নিয়ে যাবে, আর তার ভয়ে আমরা ভাত খাইতাম। আচ্ছা দাদু ভাই, তোমাদের সময় কি মোটরসাইকেল ছিল? না না দাদু ভাই, একটা মজার গল্প কি জানো? কি দাদু ভাই? আমরা মোটরসাইকেল সচরাচর দেখতে পাইতাম না, যদি একটা মোটরসাইকেলের শব্দ শুনতাম না, তখন দৌড়ে রাস্তায় চলে আসতাম মোটরসাইকেলটা দেখার জন্য। আচ্ছা দাদু ভাই, তোমার থেকে টাকা চাইলে 2 টাকার বেশি দাও না কেন? দাদু ভাই, আমাদের সময় টাকার অনেক মান ছিল, টাকা ইনকাম করতে অনেক কষ্ট করতে হইতো, আর এটা তুমি হয়তো জানো না। কি দাদু ভাই? আমাদের সময় 4 টাকা দিয়ে একটা গরু কিনা যাইতো। বলো কি দাদু ভাই? হ্যাঁ, শুধু তাই না, 10 টাকা নিয়ে বাজারে গেলে একটা বিয়ের বাজার করে আসা যাইতো। কিন্তু দাদু, এখন তো 10 টাকা দিয়ে একটা ছোট বিস্কিট পাওয়া যায়। হ্যাঁ দাদু, টাকার মান কমে গেছে। আচ্ছা দাদু, তোমাদের সময় কি অনেক মাছ ছিল? হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, আমাদের সময় অনেক মাছ ছিল। আমরা যখন নদীতে গোসল করতে নামতাম না, তখন আমাদের কাপড়ের সাথে, চুলের সাথে চিংড়ি মাছ আটকে থাকতো। কি বলো দাদু ভাই, তাহলে তোমাদের মাছ ধরতে হইতো না? হ্যাঁ, মাছ তো ধরতে হইতোই। তোমরা তখন অনেক মাছ খাইতে তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক মাছ খাইতাম। আচ্ছা দাদু, তুমি কি কখনো ঢাকা গিয়েছিলে? হ্যাঁ দাদু, আমরা অনেক আগে ঢাকা যেতাম, তখন ঢাকায় অত বড় বড় বিল্ডিং ছিল না। এখন ঢাকায় যে জায়গায় অনেক বড় বড় বিল্ডিং দেখতেছো না, তখন ওই জায়গায় বিল ছিল, পানি ছিল, অনেক পানি। তাহলে তোমরা যেতে কিভাবে? আমরা এখান থেকে নৌকা নিয়ে ঢাকা যেতাম। বলো কি দাদু, কয়দিন লাগতো তারপর? অনেক সময় আমাদের 4-5 দিনও লাগতো। বলো কি, তাহলে খাইতে কি তোমরা? কেন দাদু, বাড়ি থেকে খাবার নিয়ে যেতাম। রান্না করে দিত কে? আমরাই নৌকার মধ্যে রান্না করতাম। ওয়াও, বলো কি, তোমরা এখন যে ধানমন্ডি, কেরানীগঞ্জ দেখতেছো না, তখন এগুলো বিল ছিল দাদু ভাই। তাই নাকি দাদু ভাই? তাহলে দাদু, তুমি তখন ছবি তুলে রাখতা, আমরা এখন দেখতে পারতাম। না রে দাদু ভাই, তখন আমাদের কাছে ক্যামেরা ছিল না। ও আচ্ছা আচ্ছা, চলো দাদু ভাই, ভাত খাবার সময় হয়েছে, আমরা ভাত খেয়ে নেই। তুমি খাও দাদু ভাই, আমার এখন খিদা লাগেনি।